না ভাই, ওটা এবারে ঠিক মতো মানে বুঝতে কোন ধরনের কোনটা আবার কি আমার সেট হওয়াটা হম হম বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে পারছি। যাই হোক, এক হয়ে সময় যাবে ইনশাল্লাহ। এক সময় কথা বলবো, ওই যে সরকারি কোর্সে যে ট্রেনার গুলো এরা কি থাকে? আরে ভাই ওদের কথা বল না, আপনি না, আমি ওদের কথা, আপনাকে প্রয়োজনে লিঙ্কও দিব, আমাদের যে ম্যাডামটা ছিল না, ম্যাডামের লিঙ্কও দিব আপনাকে প্রয়োজনে। আরে ভাই আপনার তো, মাত্র 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 মহিলা ওই মহিলা ইয়া মহিলা কি একটা ইয়া শোনা, যে পলিটেকনিক হ্যাঁ 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 পলিটেকনিক যে মেয়েটা মাত্র পাস আগার করে দা আগার দা আগার দা, ওই মেয়ে আমাদের টিচার, বাহ গুড, কি শিখায় বুঝছেন? বিষয়টা এমন, সরকারি প্রজেক্ট সরকারি এলাকায় প্রজেক্ট? গেছে তো কোথায়? আসলে এখানে তো আসলে চান্স বাইজ হয় না, এখানে একটু লোক থাকে, রিকমেন্ড দিয়ে দিলে এই আমার একটা লোক আছে ট্রেনার বানায় সব দাও, ধান্দা, সব ধান্দা ধান্দা, বুঝছেন? প্রজেক্ট বেস কাজগুলো হচ্ছে ধান্দা, বুঝছেন? ওটাই এখানে প্রত্যেকটা সাইডে ধান্দা থাকে, আমরা তো এখান থেকে থাকবেই রে ভাই, আমরা তো থাকবেই। শোনেন, ইনডপটা দিয়ে আমরা সবাই কিন্তু পেটের জন্য কাজ করি, সো এটা থাকবে, ওইটা আসলে বইলামে তার মধ্যে থেকে আমাদের ভালো ডিস্ট্রিক্টটা খুঁজে বের করতে হবে, ভালো রিসোর্স বের করতে হবে, ভালোভাবে শিখতে হবে, এটা হচ্ছে কথা, বুঝলেন? ইনডপটা দিয়ে আমরা সবাই আমাদের পেটের জন্যই কাজ করি, পেট না থাকলে তো আমি জব করতাম না, বসে শুধু আমি রিসোর্স বানাইতাম বা হচ্ছে যে প্র্যাকটিস করতাম, ক্লাসে দেখে আমার চিন্তা করতে হয় যে না আমি এটা শিখতেছি, শিখে আমার এটা রিয়েল লাইফে কাজ করে আমাকে আমার পেট চালাইতে হবে। হ্যাঁ মনে করেন না, আমি একটু অন্য না, লেভেলের আপনি কথা বলতেছি, ব্যস্ত আছেন, ব্যস্ত আছেন, তারপরে আসছেন এখানে না না আমি আছি ভাই, আমার আমার শিখতে ভালো লাগে, আমার কোড করতে ভালো লাগে, আমার কম্পিউটার নিয়ে পড়ে থাকতে ভালো লাগে, হ্যাঁ এই কারণে আমি সবসময় থাকার চেষ্টা করি এবং আসি ইনশাল্লাহ, সমস্যা নাই। শুরু করেন শাকিল ভাই, কই শুরু করেন শুরু করেন, স্ক্রিন শেয়ার করি নাই, করছে করছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ও সুন্দর সাকিল ভাই, গিটে পুট পুশ করতেছে ভালো তো, ভাই। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা লারাভেল যেহেতু করতেছি, লারাভেলের মোটামুটি কোডটাও আমাদের হয়ে গেছে, আমরা একটা বেসিক ওয়েবসাইট বানাইতে পারি, পোর্টফোলিও সাইট, যেটাকে আমরা লারাভেল দিয়ে আমরা ডাইনামিক করতে পারি। এটা আমি এটা কো এটা আমি আপনাদের দেখাই দিতে পারবো, দেন হচ্ছে টু লিস্ট এটা আমি দেখাইতে পারবো, আর আর কি পারবো চিন্তা করি একটু, এই জিনিসগুলোর জন্য আমাদের অত কিছু লাগবে না, আমরা লারাভেলে যতটুকু শিখছি এটা দিয়েই মোটামুটি দেখাই দেওয়া যাবে। হ্যাঁ শাকিল ভাই, সমস্যা সকত ভাই বলতে ভালোই হয় প্রজেক্ট। তারপরে আমাদের শান্ত ভাই আসুক, উনি আমাদের ই কমার্স দেখাই দিবে, বাকিটুকু দেখায় ই কমার্স দেখাই দিবে। করেন না কেন, যে কোনো একজন শুরু করেন। আরে ভাই ল্যাগ থাকবেই, দেখেন না কালকে আমি আটকে গেছি, আটকে হ্যাং হয়ে গেছিলাম, আর আমরা আছি কি জন্য, গুগল আছে কি জন্য, চিন্তা করেন কেন গুগল আছে কি জন্য, নতুন আমার না শিখতে পারলে হবে, আর এটা কোডও মনে থাকে বেশি কম। আচ্ছা আমি স্টার্ট করে দিলাম, ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি শুরু করে দেন। আগে আমি একটু থিংকিং দিন, ঠিক আছে। আমার তো ক্রুড করতেছে জানা তো, ক্রিয়েট ক্রুড এর ফুল মিনিং হচ্ছে ক্রিয়েট রিড আপডেট আর ডিলেট, ঠিক আছে। আর ক্রিয়েট এর পরিবর্তে আপনি ইনসার্ট ইউজ করতে পারেন, রিড এর পরিবর্তে শো ইউজ করতে পারেন, ঠিক আছে। রিড মানে কি পড়া, শো মানে হচ্ছে দেখা, মানে আমরা যেটা সামনে নিয়ে আসি। আর আপডেট ফর এডিট, ঠিক আছে, ইউতে তো আপডেট আছে, অথবা আপনি ওখানে এডিটও ইউজ করতে পারেন, আর লাস্টে হচ্ছে ডিলেট। তো আমি এখন ক্রিয়েটটা যে কোয়েরিটা দিয়ে করতে হয়, সেই কোয়েরিটা হলো আমি এক এক লাইনে জাস্ট মেইন জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে।
যখন আপনি কোনো কিছু ইনসার্ট করবেন তখন আপনার এই যে এই কোয়েটা ফেলাইতে হবে ইনসার্ট ইনটু এরপর টেবিল, ঠিক আছে? ইনসার্ট এটা খেয়াল রাখবেন, একটা গেল, ঠিক আছে? এরপরে যখন আপনি ক্রিয়েট এরপরে আর মানে সরি, তাই না? রিডে গেলাম, এরপরে আপনার রিডে কি লাগবে? রিডে লাগবে হচ্ছে আপনার সিলেক্ট, ঠিক আছে? এখানে এই যে সিলেক্ট লাগবে, এই যে দেখেন সরির ভিতরে এই যে এটা হচ্ছে মেন, যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার এইটা ইউজ করতেই হবে। লারাবেলেও কাজ, যেখানে লারাবেল হচ্ছে বা ফাংশনের ভিতরে এই কোডটা লেখা থাকে, ঠিক আছে? মেন করতে হলে এটাই সিলেক্ট, সিলেক্ট আর ইনসার্টের জন্য হচ্ছে ইনসার্ট, ঠিক আছে? এখানে সিলেক্ট আর এই বাকি থেকে হচ্ছে আলাদা সিলেক্ট, এই জিনিসটা লারাবেল করতে তো অল 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 সেটা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মানে কোডে তো ভিতরে থাকে কিন্তু ফাংশনের ভিতরে তো এটাই মানে লেখা। এরপরে হচ্ছে আপডেট। আপডেটের জন্য আমাদের একটা বেশ বেশি লাগে, মানে প্রথমে আমাদের শো করাইতে হয়, পরে আমাদের ওইটা আপডেট করাইতে হয়। তো প্রথমে হচ্ছে এজন্য আমাদের দুইটা কোয়েরি লাগে, যে প্রথমে আমাদের সিলেক্ট করে শো করতে হয়। প্রথমে আমি বললাম, এর আগে বললাম যে যখন আমরা শো করাবো তখন সিলেক্ট কোয়েরি ইউজ করবো, তাই না? সিলেক্ট অল বা সিলেক্টের পরে যা থাকবে আলাদা, কিন্তু সিলেক্ট থাকতেই হবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা আপডেট কোয়েরি ইউজ করবো। যখন আমরা আপডেট করবো আমাদের দুইটা কোয়েরি লাগবে, তাই না? একটা হচ্ছে সিলেক্ট করে শো করতে হবে, পরে আমরা আপডেট করবো। আমি জাস্ট থিওরিক্যালি দেখাচ্ছি, এরপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের ডিলেটের জন্য ডিলেট কোয়েরি আছে, এখানে ডিলেট। ডিলেটের জন্য আমরা যে কোয়েরিটা ইউজ করি সেটা হচ্ছে এই যে ডিলেট ফ্রম, তারপরে যা থাকে যায়, ঠিক আছে? এটা এই কোয়েরি সাইডটা মনে রাখলে আর বাকিগুলা আমাদের এই কোয়েরি করতে আসলে এই জিনিসগুলো লাগে, তাহলে আমাদের একটা জিনিস হয়ে যাবে। আর এই যে আমাদের এই কোয়েরিটা ইউজ করলে কাজটা হয়ে যায়, ঠিক আছে? বেসিক কনসেপ্টটা হলো প্রথমে সিলেক্ট করতে হবে শো করার জন্য, ইনসার্ট করতে হবে ইনসার্ট কোয়েরি করার জন্য, মানে ডেটা বেসে কোনো কিছু ইনসার্ট করার জন্য, ডেটা বেস থেকে কোনো কিছু শো করার জন্য শো কোয়েরি ইউজ করতে হবে, তার মানে সিলেক্ট। এরপরে আপডেটের জন্য প্রথমে শো করে নিতে হবে সিলেক্ট, এরপরে আপডেট কোয়েরি ইউজ করতে হবে, এবং ডিলেটের জন্য ডিলেট কোয়েরি। ওকে, এইটাই আমাদের কনফিউশন থাকে, এবং আমার একবার প্রুফ করার পরেও মনে ছিল না, এরকম দেখালাম। প্রথমে আমরা একটা ফর্ম নিতে পারি এখানে, আমি কোনো ডিজাইন ইউজ করতেছি না, কোড যত কম রাখা যায়, ঠিক আছে? আমি তবে হ্যাঁ হালকা একটু মানে কোডটা একটু বড় করে নিই। হ্যাঁ, আমি ডেটাবেজ অন করি নাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? যেটাতে জাম্প করলাম এখন হইতে পারে পুরোটার ভিতরে আছে, তাহলে আমাদের হবে সমস্যা কি? ম্যানুয়ালি করতে হবে, মানে কি করতে যাচ্ছেন ভাই? ভাই মনে হয় কোড রান করতে যাচ্ছে, আমি লারাগন দিয়ে ডাইরেক্ট এভাবে আসি না, বুঝছেন? জ্যাম্প ইউজ করতেছি না তো, মানে লারাগন দিয়ে মানে কোনটা মেন পাই এটা আমি জানি না, সমস্যা নাই, আমি করতেছি। যে জায়গা মতো যাই লারাগন, ওপি ও ওপি সিকিউরিট, ওকে, আর না হয়ে গেল, সেরে গেছে,
স্কোয়ার আমি তো না ভিতরে তো যাবে না, সিডি তে কি ফাইলের মধ্যে ঢোকে? সিডি তে তো আমার মনে হয় ঢুকে না, না না ফাইলে ঢুকবে না, না না ফোল্ডার ছাড়া তো সিডি ঢুকবে না। যাবে না ক্যাম কমা কেমন করতে করতে ঝামেলা হয়ে গেছে, একটা লাগবে লেখা দিতে হবে হয়ে গেছে, খাটাইলো লারাগন আমলা করতে ব্যাপার না। প্রথমে হচ্ছে আমাদের ইনসার্ট করতে হবে, তাই না? তো আমি ডেটাবেসটা অন করতে হবে আমার লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আমি কম্পিউটার স্কুলে স্টেপ বাই স্টেপ ফলো করি, সেক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা মানে আমি কি ডিটেলস বলবো না শর্টকাটে কাজ করে যাবো, কোনটা করলে ভালো হবে? মানে ডিটেলস বললে একটু দেরি হবে আর শর্টকাটে মারলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে মারবো না ডিটেলসে? ওকে ওকে, তাহলে একটু ডিটেলসে বুঝা, ঠিক আছে? হ্যাঁ ডিটেলস আজকে বৃহস্পতিবারের রাত, হ্যাঁ আজকে সে রাইট একটা ভাই, ঠিক আছে। তাহলে খোকন ভাই আসলে কিন্তু ছাড়বো না আমি, ঠিক আছে? ওকে, ইন্টারা পড়বে না, ইন্টারা পড়লে একটু সমস্যা হবে, ঠিক আছে? ওকে তাহলে, হ্যাঁ হ্যাঁ। তো ইনসার্টের সময় আমাদের আগে ডেটাটা প্রথমে আমাদের মানে ইনপুট কোনো তো কিছু একটা লাগে, তাই না? সেজন্য আমরা আগে ফর্ম বানাই,
বুঝলে হইলো। তো আমরা একটা জিনিস নিলাম, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ এখন আপনি ডেটাবেস আপনি যা যা নিবেন ইউজারের কাছ থেকে সেগুলো দিবেন, আর সাবমিটটা আপনার বাধ্যতামূলক তাহলে। হ্যাঁ হ্যাঁ এখানে একটা হইলেও হয়, আপাতত একটা হইলেও হয়। আমি কি একটা 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 কি কমাই দিব তাহলে, পাসওয়ার্ড কমাই দিব? না ভাই, না না রোহিকে বলতে আছে এনা কোন কোন টাইপ গুলো দরকার, টাইপ নেম এভারে প্লেস গুলো তো দিছেন, এগুলাতে কোনটা ইম্পর্টেন্ট বেশি? ওই যে টাইপ গুলা টাইপ নেম এভারে প্লেস গুলো এগুলোর মধ্যে আর কি, প্লেস হোল্ডার তো দিচ্ছেন আপনি জাস্ট এইখানে দেখানোর জন্য, এটা তো মানে একটা ইউজার হিসেবে বুঝতে পারবে যে এটা জানি। আর আপনি এগুলো লিখেও দিতে পারেন যে পাশে এগুলো তো লেখাও থাকে, কিন্তু এটা তো কোড বেশি হয়ে যাবে তো আর লেভেলের দিকে রাখতে হয়, তাহলে আপনি এইভাবেও দিতে পারেন। ঠিক আছে, এইভাবে যদি দিয়ে প্লেস হোল্ডার নাও দেন তাহলে তো বুঝতে পারছো, বুঝতে সমস্যা নয় তাই না, এটা কি এভাবে দিয়ে এটা পাশাপাশি নিচে দিয়ে দিলেন তাই না, ওইভাবে দিচ্ছি আমি বোঝা শুরু হচ্ছে। প্লেস হোল্ডারটা ইম্পর্টেন্ট রবিউল ভাই যেটা বলছে ইম্পর্টেন্ট হলো টাইপ আর নেম, এই দুইটা থাকাই লাগে। হ্যাঁ 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 মোস্ট ইম্পর্টেন্ট হলো, হ্যাঁ আর এই যে এই টেক্সট গুলো আপনি দিচ্ছেন হলো মনে করেন যে আপনি এখানে তো কারো নাম নিবেন তাই না, এখানে তো চাচ্ছেন আপনি মেইল অথবা কোন সংখ্যা সংখ্যা দিতে পারবে, ঠিক আছে এখানে সংখ্যা দিতে পারবে, আপনি যদি এখানে মেইল নেন তাহলে আপনার মেইল ছাড়া আর কিছু দিতে পারবে না, এই জন্য ইনপুট টাইপ মেইল বলে দিতে হবে। ঠিক আছে, আর এখানে আপনি পাসওয়ার্ড ইনপুট টাইপ যদি পাসওয়ার্ড না দেন, দেখেন আমি যদি এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড না দিয়ে টেক্সট দিই তাহলে কিন্তু এটা শো করবে, ঠিক আছে আরো কিছু ঝামেলা আছে, যখন আমি কিছু লিখছি দেখা যাচ্ছে এবং আরো কিছু অসুবিধা আছে, এই জন্য এই যে ইনপুট টাইপ গুলো বলে দিতে হয়। ঠিক আছে, কারণ এটা মাস্ট বলতেই হবে যেটা যে জন্য সেটা সেই জন্য বলতে হবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুটাই লাগবে, ওইগুলা আইডি লাগবে, আইডি তো সবসময় লাগে না, আইডি লাগে আছে, আমি আইডি শুধু কাজ দেখাবো, আইডি সবসময় লাগে, আইডি অ্যাজ আ সেল লাগে, অ্যাজ আ সেল করতে আইডি লাগে, আইডি এখানেও লাগবে, যখন আপনি এক পেজ থেকে আরেক পেজে এই জায়গাটা ধরে নিয়ে যাবেন ঠিক আছে তখন আপনি কিভাবে বুঝবেন, তখন আইডিটা লাগে, ওটা আমি দেখাবো। আচ্ছা আমি তো দেখতে ইনপুট টাইপ হচ্ছে তো হ্যাঁ বলি হচ্ছে ভাই শাকিল ফাইল শো করেন, এটা এটা না না ভাই ইমেজ শো করেন, কোড কোড ইমেজ শো, ইমেজ শো করতে ভাই, জি ভাই ফাইল নিয়ে আজকে করাটা ঠিক হবে না, ঠিক আছে তাহলে মানে আরো জটিল হয়ে যাবে, কারণ না মনে যদি ইমেজটা নিই সেক্ষেত্রে আরেকটু ঝামেলা হবে, তো ইমেজ কি দেখাবো, ইমেজ সহ দেখাবো
তো ক্রুড আছে। ওকে ওকে তাহলে আমি 1 মিনিট আমি কি ইমেজ ফাইল হ্যান্ডেলিং চাইতে দিলে সমস্যা নাই। এখানে আমাদের যেটা লাগবে আমি দেখার আগে এখানে একটু দেখাই দিয়েছে, এখানে তো আমরা অ্যাকশন দিব তাই না? আমাদের কাজ করলে সাবমিট করি এই পেজে প্রশ্ন আসছে এই পেজে, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে একটা কোড দিতে পারি অথবা ফাঁকা রাখতে পারি, তো কোড কোন কোডটা দিতে হবে এটা আমি আগের দিন দেখাইছিলাম, আজকে ফাঁকা রাখলাম, ঠিক আছে। আর পরে লাগলাম এইখানে কিছু একটা দিয়ে নিবো, তো এখন দিয়ে নেওয়া যায় একটা ফাঁক। আমি এখন এখানে যেটা করবো ফাঁকা রাখলে কি ওই পেজেই ইয়ে হয় অ্যাকশন হয় বুঝিনি, ওইটা যদি ফাঁকা রাখা অ্যাকশন যদি ফাঁকা রাখা হয় তাহলে কি ওই পেজেই অ্যাকশন হয়? হ্যাঁ হ্যাঁ সেম পেজেই হয়, ঠিক আছে। এখানে মনে হয় একটু মিস্টেক হইতে পারে, দেখতে হবে, ঠিক আছে। এটা একটু অন্যরকম ভাবে লিখতে হয়, তো আমি এটা একটু দেখতে হবে, ঠিক আছে। এইভাবেই লিখতে হয়, মানে যদি আপনি কোনো ইমেজ আপলোড করাইতে চান তখন আপনার এই যে মাস্টবার্ড ফর্ম এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। বলে দিতে হবে যে মানে এই ইমেজটা নিয়ে একটু ডিটেলস এ দেখাইতে পারলে ভালো হইতো, আমি একটু এটা হয়তো বুঝতে একটু সমস্যা হবে। তারপর না মাল্টিফল একটা অ্যাট্রিবিউট আছে, মাল্টিফল যখন একাধিক ফাইল যায় একসাথে, একটা ইনপুটে যখন একাধিক ফাইল যায় একসাথে ইনপুটে ওরা দেয় ইনপুট অ্যাট্রিবিউট, আমার যতদূর মনে পড়ে মানে একটা ফাইল মানে আমি যতদূর জানি যদি কোনো ফাইল দিতে হয় তখন এটা লিখতে হয়, দেখা গেল যে আপনি একটা ইনপুটে ক্লিক ক্লিক করে প্লাস করে অনেকগুলো ফাইল না না একই ইনপুটে মাল্টিফল, হ্যাঁ মানে অনেকগুলো পিকচার নাই তাহলে এখানে যে কোনো ফাইল দিতে পারতেছি, ঠিক আছে। নেম দিতে হবে একটা, এরকম থাকলো অবশ্য। তাহলে এখন আমাদের এখানে এই যে ফাইলটাও চলে আসলো, তখন আমরা এই যে এখানে কোনো কিছু দিয়ে সাবমিট দিব, তখন এই যে এখানে এরকম আসছে তখন আমাদের ফাইলটা ওটো করবে, ঠিক আছে। ওকে, তো আমার বেশ কয়েকবার দেখা লাগবে, তো আমি বুঝাই দিতে পারবো কিন্তু আমার একটু ঝামেলা হতে পারে। ওকে, আমি দেখি প্রথম কাজটা হচ্ছে আমাদের ভ্যালুটা ফাইল আপলোড দিয়ে দিই, ঠিক আছে। ভ্যালু এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন এখানে শুধু দেখাচ্ছে হচ্ছে টু ফাইল, আর এখানে আমাদের ভ্যালুটা আচ্ছা শাকিল ভাই একটা কোশ্চেন করবো, সাবমিট ভাই এটা সাবমিট করছে দরকার নেই, আমরা এই সাবমিটেড দিয়ে করছি, তো এই যে আমরা যখন সাবমিট করতেছি তখন আমাদের একসাথে তো তিনটা ফাইল চলে যাচ্ছে, কারণ আমরা তো একই ফর্মের ভিতরে আছে, ঠিক আছে। মেথড কি গেট ইউজ কর, গেট তো হইব না, পোস্ট ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফাইল নাম তো নেম দিতে হবে, নেম দিতে হবে ঠিক
কোনো সমস্যা হলে বলেন, ঠিক আছে? খুব বেশি দেখি করতে গেলে ঝামেলা হয়ে যাবে। না বা ওই করেন করেন, সমস্যা নেই। না না, সমস্যা হলে হেল্প করবেন, মানে আচ্ছা সমস্যা আছে। আরে ভাই এখানে ভুল হইলে কোনো সমস্যা নাই, আমরা তো প্রথমে ফাইলটা দেখছে। ইমেজটা আসলে একটু কি ঠিক আলি ইমেজটা আলাদা করে আগে আলি ইমেজটা দেখাই নিব নাকি, নাইলে তো কেসা যাবে। ভাই ভাই আমার মনে হয় আগে ইমেজটা সারা কোডটা করেন, তারপরে ইমেজের কোডটা দেখেন। আমাদের সেটা মনে হচ্ছে, কারণ ইমেজে একটু ক্রিটিক্যাল আছে বেশি না, ইমেজের যতটুকু আছে ঠিক আছে ক্রিটিক্যাল, মানে কয়েকবার প্র্যাকটিস না করলে এটা ক্লিয়ার হবে না। যেমন এই যে মুভ আপলোড ফাইল এক লাইনে কিন্তু ফাইল আপলোড হয়ে যাবে, কিন্তু এর জন্য কিছু বুঝতে হবে। আন্দাজে ফাইল আপলোড করলে আসলে কিছু জিনিস ভুলা হবে না। তো তাহলে ওইটাই করেন সাকিব ভাই, তাহলে আগে ওই ফাইল বাদ দিয়ে আগে সব করে নেন, দরকার পরে ফাইল। না হলে আমি আগে খালি ইমেজ আপলোডটা দেখাই, পরে না হলে ক্রুট করি নাকি? করেন সমস্যা নেই, ইমেজ আপলোডটা এখনো দেখেন নাই, ক্রুট তো দেখছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ইমেজ আপলোডটা দেখালে মজা পাবেন, ঠিক আছে? খুব ভালো লাগবে ইমেজ আপলোডটা দেখাই দিলে। হ্যাঁ তাই করেন। তাহলে আমি এগুলা কেটে দিলাম, আর এটা বেশি সময় লাগবে না। তবে এটা একবার দেখলে পরের দিন ইমেজ নিয়ে ক্রুট করতে পারবো, সমস্যা হবে না। আর এটা আমাদের প্র্যাকটিসের দরকার, ঠিক আছে? ওকে, তো ইনপুট টাইপ ফাইল দিলাম। তাহলে আমাদের এখানে এখন শুধু একটা আছে তাই না, একটা কিছু ফাইল আপলোড দিলাম দিলাম সাবমিট দিলে এটা এখানে আমাদের এখানে, যেমন আমরা প্রোফাইল পিকচার আপলোড করি ওইরকম আমাদের এখানে শো করবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো লিঙ্ক না, এটা কিন্তু আমরা আপলোড করছি, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা কোনো লিঙ্ক করে আমরা শো করার সময় আমরা আপলোড করতেছি কিছু দিয়ে। ও, এর জন্য আমরা এটা নিলাম। এরপরে হচ্ছে আমাদের ধরতে হবে, তো প্রথমে আমরা এটা একটা নেম দিয়ে ধরি, ঠিক আছে? নেম দিলাম, মনে করেন ইমেজ দিলাম। হ্যাঁ ইমেজ দিলাম। এখন আমি আমাদের এটুকের কাজ মোটামুটি শেষ। তো আমাদের যেমন সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে না অনেকগুলা, তো দেখেন ফাইলস নামে একটা আছে, ফাইলসের ভিতরে আমরা এগুলোকে অ্যারে টাইপ অ্যারে অ্যারে কাটাবো। তো আচ্ছা আমি এটার একটু নাম একটু লিখি, এরকম অ্যারে অ্যারে স্টাইলে শো করবে তাই না? এখন আমি বাইরে নিয়ে যাই, এখন আমরা এগুলোর ভিতরে কিভাবে কোনো কিছু ঢুকাইতে পারি, এরকম অ্যারে ভিতরে অ্যারের মধ্যে দিতে হবে, অ্যারে দিয়ে মানে কার্বাইটের ভিতরে কোটেশন থাকবে, কোটেশনের ভিতরে আমাদের এই নেমটা থাকবে, ঠিক আছে? এই ইমেজ এই নেমটা দিয়ে আমরা এটা ধরবো। আমি এইখানে এটা দিলাম, ঠিক আছে? এটা মনে করেন যে নাই, জাস্ট আমি এই ফাইলের ভিতরে সেটা নিলাম। এখন আমি এটার একটা নেম দিয়ে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, ঠিক আছে? ওকে রাখলাম। এখন আমি এটারে চাইলে ভার্জন করে আসলে দেখতে পারি যে আমি যখন একটা কিছু সাবমিট করবো তখন আসলে কি কি থাকতে পারে ভিতরে, ঠিক আছে? তো এখন আমি একটা জিনিস রিলেট করি এখানে দেখাবে, কারণ এটা যে আমরা করি নাই ধরছি তাই না? এখন এটা কি বাদাম করলে কি হয়, যে ভিতরে যা আছে সেটা আর কি দেখা যাবে। ঠিক আছে, এইটারে আমি এখন বাদাম করে দেখছি ভিতরে কি কি আছে, ঠিক আছে? ওকে, এখন কিছু নাই। আমি যদি একটা ফাইল সাবমিট করি, দেখেন এখন এর ভিতরে আমাদের যারা আছে সেগুলো আসছে, ঠিক আছে? কি আসছে, এর এক আসছে, এটা ভিতরে মানে পাঁচটা জিনিস আছে, কি যেন পাঁচটা আসছে। এটা হচ্ছে এটা হলো একটা জিনিস নেম, ঠিক আছে? অ্যাসোসিয়েটি এর এক আরে আসছে, একটা হলো এই যে আরেকটা হলো টাইপ, এটা আসছে স্ট্রিং, এবং আরেকটা আসছে ইমেল অথবা পিএনজি এক আরে আসছে, ঠিক আছে? এটা হলো একটা, আর একটা আসছে হচ্ছে লোকেশন, ঠিক আছে? এটা আসছে লোকেশন, আর একটা আসছে হচ্ছে এররের জন্য এই যে এরর টাইপ ইন্টেজার, আর একটা ফাইল আসছে হচ্ছে আসামিদের কিজন করি না।
আমি এটা আরেকটু সুন্দর করে দেখতে পারি, তার জন্য আমরা এটা তো অসুন্দর ভাবে আছে, এই জন্য আমরা এটা করতে পারি এখানে ভিতরে যেহেতু ইকো করতে হবে, এটা তো সবাই জানে, তারপরেও আমি একটু সুন্দর করে দেখার জন্য এটা করতে, ঠিক আছে? যদি আমরা একটা মানে এটা তো সবাই জানে যে একটা পিএইচটিএমএল এর ভিতরে যদি আমরা এটা রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ভিতরে আসলে কি আছে, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামারদের জন্য যে কিসের ভিতরে কি আছে এটা যাতে খুঁজে বের করা যায়, ঠিক আছে? দেখেন এখন একটু সুন্দর করে সাজায় দিছে। ক্রিয়েট ট্যাগ এর কাজ হলো ওর ভিতরে আপনি যা লিখবেন চলে আসবে, যদি একটা অক্ষর এখানে লেখেন এরকম লেখেন, ঠিক আছে, এরকম নিচে নিচে যা লিখবেন সেইগুলাই শো করবে, যা লিখবেন মোট কথা ওইখানে তাই শো করবে, ঠিক আছে? যেভাবে লিখবেন এখানে কোনো ই নাই। এখানে এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারাকারে আসছে, নেম আসছে, টাইপ আসছে, এবং এতগুলো নিয়ে একটা ইমেজ কাজ, তাই না? সাইজ একটা টাইপ থাকবে, আরেকটা থাকবে টেম্পোরারি নেম, একটা টেম্পোরারি নেম থাকে, ঠিক আছে, আরেকটা থাকে হচ্ছে টাইপ, এবং আরেকটা থাকে একটা রিয়েল নেম, এই পাঁচটা জিনিস থাকে। এই জিনিসটা দিয়ে আমরা এখন সাইজ করে করে কাজ করতে পারি, ঠিক আছে? ওকে, আমি এখন এইটারে এইটা আমাদের এখানে থাকি, পরে আমার স্ক্রিন দেখা লাগবে। এখন এইখান থেকে এক এক করে ধরতে হবে, আমরা এখন ইমেজের ভিতরে ইমেজের ভিতরে যে তাহলে এই যে নেমটা পাচ্ছি, তাই না? আমরা যদি এই নেমটারে ধরি, এই পুরাটা তো আমাদের আমরা যে ধরলাম তো আমাদের এখন এই ইমেজের ভিতরে আছে, তাই না? এই যে এই ইমেজের ভিতরে যে ফাইলটাই আপনি সাবমিট করেন, ঠিক আছে, এইখান থেকে যে ফাইলটাই সাবমিট করেন, ঠিক আছে, মনে করেন আমি যে এইখান থেকে একটা ফাইল নিলাম, এটা দিলাম, সাবমিট করলাম, তো ওইটার ডিটেল চলে আসছে, দেখেন আপনি সব ফাইলটা গেছে, ঠিক আছে, এবং নাম মোবাইল গেছে, এই এই এইটা কিন্তু আমরা একদম ধরে ফেলছি, ঠিক আছে? এইখানে যা আছে একটা ইমেজের ভিতরে যা আছে ভেরিয়েবলটা ধরলাম, এবং এখানে এখন এগুলো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে যেহেতু আমরা নেম দিয়ে কল করবো, ঠিক আছে, নেম দিয়ে ধরবো, আর যদি ইন্ডেক্স অ্যারে হইতো আমরা 0 1 এইভাবে ধরতাম, তাই না? আর যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হইতো তাহলে আমরা এরকম দিয়ে ধরতাম, হ্যাঁ, এরকম দিয়ে মনে করেন এটা দিতাম নেম, এইটা যে 0 1 টু যা থাকে এইভাবে ধরতাম, বা এইভাবে ধরতে হয়, এটা হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে, আর ইন্ডেক্স অ্যারে হলো 0 1 টু এইভাবে ধরে, আর যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ধরি আমরা নেম কি কি পাস করি সেই কি দিয়ে ধরলাম, তাই না? এইভাবে আমরা এখন সবগুলা ধরতে পারি আলাদা আলাদা করে, তাই না? যেমন আমি এই যে নেমটা ধরছি না, এই নেমটা এখন আমি চাইলে টাইপটাও দেখতে পারি, ঠিক আছে, মানে আমাদের ইউজার কি দিচ্ছে এটা যদি আমরা দেখতে চাই তখন আমরা এইভাবে দেখতে পারি, দেখেন আর দিয়ে দেখলে ভালো হইতো, আমি এখানে যদি বাইরে দিই আমি লাভ কমতে চাই, তাই না? এখন সব নিচে নিচে চলে আসছে, ঠিক আছে, দেখেন সবগুলা আমরা এখন আমি কি ধরছি, প্রথমে ধরছি নেম, তাই না? এই নেমটা ধরছিলাম, এখন টাইপ ধরছি, এখন টেম্পোরারি নেমটা আমরা ধরতে পারি, তাহলে মানে এখানে আমরা যেটা দিয়ে ধরতেছি আমরা কি দিয়ে দিয়ে সবগুলো ধরতেছি, তাই না? এখন যদি রিলোড দিই তাহলে দেখেন টেম্পোরারি নেমটাও এখানে আসছে, মানে টেম্পোরারি নেম প্রতিটা ইমেজের টেম্পোরারি নেম কি হবে সেটা আমরা এই যে এইভাবে দেখতে পারবো, এইভাবে বাকি জিনিসগুলো আমরা দেখতে পারবো। ওকে, তো আমাদের দেখা শেষ, এরপরে হলো ভাই একটা কোশ্চেন করবো, কি ভাই কোশ্চেনটা হচ্ছে একটা যখন আমরা করি
টেম্পোরারি নাকি আমাদের করে দিতে হবে, এমন কোন ফোল্ডার কি টেম্পোরারি ভাবে থাকে নাকি করে দিতে হয়? কোশ্চেনটাকে বলতে পারছি, এই টেম্পোরারি যেমন একটা নেম নিল, আমার ইমেজে একটা নাম ছিল, ওই একটা টেম্পোরারি একটা নেম নিচ্ছে, টেম্পোরারি ফোল্ডার। হ্যাঁ এইটা কই থাকে ভাই, আমি শিওর জানি না, আমি এতটুকু জানি টেম্পোরারি কোথায় একটা জায়গা থাকে, ঠিক আছে আমি জানি না, হয়তো বা সেটা সারা ভাই জানতে পারে, ঠিক আছে। আর ইমেজের কোর্টারে বরাবর আমার কোড লাগে, কারণ এটা এত বড় যেই এটা যেহেতু লোকাল লোকাল ওই যে থাকে ভাই আমি জানি না, ওকে কন্ট্রোল করে এরপরে মানে আমরা যে ফোল্ডার মানে প্রিন্টারে সুন্দর করে সাজায় দেখানোর জন্য আমাদের এটারে টেম্পোরারি নেমটারে আচ্ছা আমি টেম্পোরারি নেমটা সাইজ করে নামি করে ডাইরেক্ট ফাইল আপলোডটা সিস্টেমটা একটু দেখাই এখানে একটু মানে এইখানে কোডটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি তাহলে একটু সুবিধা হবে, আমি আগে থিঙ্কিংটা দিই তাই না, তাহলে ভালো হবে যে মানে আমরা যে ফাইলটা আপলোড দিব আমাদের এটা কিন্তু ডেটাবেজে যাবে না, ঠিক আছে, এটা আমাদের এমন জায়গায় যাবে যেখানে আমাদের লোকেশন বলে দিতে হবে, যেমন আমাদের লারাভেল একটা স্টোরেজ ফাইল থাকে ওইখানে ফাইল গুলো যায়, ডেটাবেজে কিন্তু যায় না, ডেটাবেজে শুধু নেমটা যায় তাই না, তো ওখানে আমাদের নেমটা যাবে এবং আমাদের ফাইলটা আপলোড হবে হচ্ছে এই ইসে, এর জন্য আমাদের নিউ আপলোড ফাইল আছে আমি ফাইল আপলোড এখানে কি আছে কানেকশন তো এখানে ইউজ করি না, এই কানেকশন তো লাগা কথা কানেকশন ইউজ করি না, এটাই তো ইউজ করি না, ইউজারে ডাইরেক্ট এটা নিয়ে একটু টেস্ট করে দেখি কি হয়, তাহলে মাস্টার কপি দিন করলাম তাহলে কি হলো, একটা হলো প্রজেক্ট পিসিতে এবং একই লোকেশনে আছে এবং একটা যখন আমি রিলোড করলে কি হবে, ওকে অনেক দুইটা রিসিভ করলাম বাইক লোকেশনে
ফোল্ডার সেকশন আর একটা জিনিস আছে ফোল্ডার এইখানে তো ঝামেলা নাই, এখানে জাস্ট একশন হবে ওখানে, বাকি যা গেলো এইখানে, তাই না? এইখানে সবকিছু ধরা হইলো এবং লোকেশন দেওয়া হয়েছে। যা লোকেশনটা আমরা যদি আপলোড দিয়ে দিই তাহলে অর্ডারের দেয় আপলোড হয়ে গেছে, মানে কানেকশন ছাড়াই হয়ে গেল, ঠিক আছে? এইটাই আমি দেখতে চাচ্ছিলাম, কানেকশন ছাড়া। এটা কিন্তু আমরা দেখছি যে কিভাবে এগুলো একটু পরে এগুলো আমি এখান থেকে ঠিক করছি না। তাহলে ফাইল নট ফাউন্ড কিভাবে ও করা যাবে না, এমনি লাগবে করার দরকার নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আমি জাস্ট এখন কোডটা দেখাই দিব, আমার তো কপি পেস্ট মাইরে দিছি। এই যে আপলোড দিলে এই যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট দেখাই দিই। এখন কোড হচ্ছে জাস্ট এক লাইনের, ঠিক আছে? এই যে মুভ আপলোডেড ফাইল, এই লাইন দিয়েই হচ্ছে আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে? মুভ আপলোডেড ফাইল এই লাইনটা আমাদের আপলোড করার জন্য যথেষ্ট, এবং আমাদের দেখছেন কোনো কানেকশন লাগেনি কিন্তু ডেটাবেসের সাথে, ঠিক আছে? তো এটা একটা ওই যে না না এটা আমরা যদি নেমটা নেমটা নিয়ে যাই তাহলেই ইমেজ ওখান থেকে ডেটাবেস থেকে শো করবে, ঠিক আছে? মানে আমাদের তো ইমেজটা এখানেই আছে, আমরা শুধু ডেটাবেস থেকে ডেটাবেসের নেমটা যাবে এবং ওই নেমটা ইসে শো করবে, ঠিক আছে? এই যে আমরা যখন আপলোড দিব শুধু নেমটা ডেটাবেসে যাই, আসলে পিকচার ডেটাবেসে যায় না, আপনার সাথে এটা একটা টেম্পোরারি নেমে থাকে, এই জন্য মানে এটা কানেকশন লাগে না, ঠিক আছে? তো এটা কানেকশন নিয়ে অত ইম্পর্টেন্ট নাই, এটা পারলে কানেকশন ওইটা ডেটাবেজে নেওয়া কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে ফাইলটা যদি মানে এমটি হয়, জাস্ট এতটুকু বলা হয়েছে যে আমরা যখন ব্যাকে যাচ্ছি, ঠিক আছে, এখানে যে যদি ফাঁকা ফাঁকা ক্লিক করে তাইলে যাবে না, ঠিক আছে? মানে কিছু দিলে তারপরে সাবমিট হবে, যদি কিছু দিই সাবমিট হতেছে, আর যদি ফাঁকা আছি তাহলে